আপনারা নিশ্চয়ই শুনেছেন জ্যোতিষ শাস্ত্র লাল কিতাব বাস্তুশাস্ত্র ফিংসই বিদ্যার কথা কিন্তু আরও একটি এমন শাস্ত্র আছে যার নাম নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ীও আমরা আমাদের জীবন সম্পর্কে অ্যাকিউরেট প্রেডিকশান কিন্তু করতেই পারি আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি সংখ্যাত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার জন্মের তারিখই বলে দেবে আপনার ভবিষ্যৎ জীবনের পটকাহিনী এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যাদের যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ বা তেইশ তারিখে জন্ম আবারও বলছি যাদের যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ বা তেইশ তারিখে যাদের জন্ম এই ভিডিওটি তাদের জন্যই এই ধরাভূমিতে এমন অনেক জাতক জাতিকাই আছেন তারা তাদের জন্মের সঠিক সময় কাল তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সম্পর্কে অবগত নন কিন্তু আপনারা আপনাদের জন্মের শুধুমাত্র তারিখটি জানেন সাল না জানলেও তারিখটি আপনি সঠিক জানেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা এই ভিডিওটিতে ফাইভ সিরিজ নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ যাদের জন্মের তারিখ পাঁচ চোদ্দ বা তেইশ সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী পাঁচ সংখ্যাটি কিন্তু এক প্রকার ব্যালেন্সের নাম্বার অর্থাৎ সমস্ত দিকে ব্যালেন্স করে চলাটাই আপনাদের ক্যারেক্টারিস্টিক্স আপনাদের পাঁচ নম্বরের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ গ্রহ নবগ্রহের মধ্যে বুধ হচ্ছেন যুবরাজ আর বুধ গ্রহ বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ তাই বিদ্যা বুদ্ধি এবং বিজনেস তিনটি ক্ষেত্রেই কিন্তু যাদের জন্ম পাঁচ চোদ্দো বা যে কোনো মাসের তেইশ তারিখে তারা সাধারণত অত্যন্ত প্রভাবশালী এবং বুদ্ধিমান ভালো বিজনেসম্যানও কিন্তু হয়ে থাকেন আপনাদের মধ্যে লিডারশিপ স্কিল এবং ম্যানেজমেন্ট স্কিলের কিন্তু কোনো খামতেই নেই দেখুন স্পন্টেনিয়াস লাভ আপনারা সবসময় ভালোবাসা পেতে পছন্দ করেন ছোটোখাটো ভ্রমণ নয় সর্বদাই আপনারা ভ্রমণ করতে খুবই পছন্দ করেন এবং নতুন নতুন স্থান বা নতুন নতুন সুযোগ এগুলিকে এক্সপ্লোর করা আপনার ইননেট নেচার অর্থাৎ জন্মগত স্বভাব বলতে পারেন তবে মাঝে মাঝে কিন্তু আপনারা সমাজ থেকে কিছুটা বিচ্যুতও হয়ে যান তবে সেটি বেশিক্ষণ বা দীর্ঘক্ষণ কিন্তু স্থায়ী হয় না যেহেতু গ্রহ আপনাদের সংখ্যার সাথে অ্যাসোসিয়েট করছে রিপ্রেজেন্ট করছে ফলস্বরূপ আপনাদের মধ্যে কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্ব অনুভব হয় আপনি ফর্সা না কালো শ্যাম বর্ণের না আপনারা গৌরিক বর্ণের এটি ম্যাটার করছে না আপনাদের চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে একটি মোহময়ী আকর্ষণ সর্বদাই নিহিত থাকে ল অফ অ্যাট্রাকশান এবং ব্যক্তিত্বের আকর্ষণ দুই অন্যান্য ব্যক্তিবর্গের তুলনায় আপনাদের মধ্যে একটি বেশি পরিলক্ষিত হয়ে থাকে আপনারা কিন্তু জীবনকে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে পছন্দ করেন বোরিং লাইফ আপনাদের একদমই পছন্দ নয় সিম্পল লিভিং হাই থিঙ্কিং উচ্চাকাঙ্ক্ষা এটি কিন্তু আপনার জীবনের মূল মোটো আপনি সাধারণত তাদের সাথেই বেশি সময় অতিবাহিত করেন যাদের কাছ থেকে আপনারা ভালোবাসা পান আপনাদের মধ্যে কিন্তু সর্বদাই একটা ক্রিয়েটিভিটি নতুন কিছু সৃষ্টি করার প্রবণতা এবং যে সমস্ত ক্ষেত্রে মানুষ জটিলতা অনুভব করে সেখানে গিয়ে সরলতার প্রদর্শন করা এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি স্বভাব বৈশিষ্ট্য যাদের যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দো তারিখ বা তেইশ তারিখে জন্ম আপনারা তো পাঁচ সংখ্যার আওতাতেই পড়ছেন পাঁচ তো পাঁচই চোদ্দোকে যদি যোগ করেন এক চারে পাঁচ তেইশকেও যোগ করলে দুই আর তিনে পাঁচ সাধারণত কিন্তু আপনারা স্বাধীন চেতা মানুষ কারণ আন্ডারে থাকতে পছন্দ করেন না আপনাদের মধ্যে লিডারশিপ এবং ম্যানেজমেন্ট স্কিল ভরপুর এটি আগেই কিন্তু আপনাদের বলেছি কোনো একটি বিষয় নিয়ে বেশি দিন পড়ে থাকতে কিন্তু আপনারা পছন্দ করেন না নতুন কিছু আবিষ্কার করার তাগিদে আপনারা সর্বদাই কিন্তু পরিবর্তনশীল তাই সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়া অ্যাডাপ্ট করার ক্ষমতা অস্তিত্বের সংগ্রামে টিকে থাকার মানসিকতা এর নামিত গতিশীলতা আর পরিবর্তনশীলতা সেটি কিন্তু এই পাঁচ সংখ্যার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যায় স্বাধীন মনের সত্তা আপনাদের মধ্যে থাকায় আপনাদের বিষয় কিন্তু অনেকের মাথা ব্যথা প্রচণ্ড বেশি অর্থাৎ আপনাকে নিয়ে আলাপ আলোচনা সমাজে অত্যধিক বেশি হয়ে থাকে আপনার পিছনেও আপনার বিষয়ে অনেকে আপনার বিষয়ে সমালোচনা করে যার কারণে নেগেটিভ পাবলিসিটি হলেও সমাজে আপনাদের পাবলিসিটি কিন্তু সর্বদাই বজায় থাকে কাউকে উৎসাহ দিতে আপনাদের জুড়ি মেলা ভার আপনি যদি একবার মনে থেকে মন থেকে ভেবে নেন যে আমি এই ব্যক্তিকে সাহায্য করব তাহলে আপনাকে হার মানানো অসম্ভব সেই ব্যক্তিকে সাফল্যের মুখ পর্যন্ত পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত আপনাদেরকে হারানো এক কথায় অসম্ভব আবারও বলছি আপনারা কিন্তু ভীষণ সুন্দর বক্তা আপনাদের কমিউনিকেশন স্কিল অত্যন্ত সুন্দর ইন্টারপার্সোনাল বলুন ইন্ট্রাপার্সোনাল বলুন মাস কমিউনিকেশন বলুন গ্রুপ ডিসকাশন বলুন সমস্ত ক্ষেত্রেই আপনারা কিন্তু সকলের মধ্যমণি হয়ে থাকেন কারণ ব্যক্তিত্বের আকর্ষণের সাথে সাথে আপনাদের কমিউনিকেশান স্কিলও কিন্তু একটা পার অর্থাৎ সমপরিমাণ ক্ষমতা সম্পন্ন আপনাদের চরিত্র অনেকটা জলের মতো যে পাত্রে আপনাদের রাখা হবে সেখানেই আপনারা নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম আর তাই আত্মবিশ্বাসে ভরপুর আপনারা খুব সহজেই নিজেদের বন্ধু বান্ধব কিন্তু বানিয়ে নিতে সক্ষম নতুন কিছু আবিষ্কার বা নতুন পদ দেখানো সংক্রান্ত পেশা আপনাদের পক্ষে ভালো আপনি এমন কোনো ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত হন আপনার আশেপাশে কেউ সেই ধরনের ক্রিয়াকলাপের সাথে যুক্ত নন এমন কোনো নতুন ক্রিয়াকলাপের সাথে যুক্ত হলে সাফল্য আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে তবে খরচও কিন্তু আপনাদের সর্বদাই বৃদ্ধি পায় যার কারণে সঞ্চয়ের ক্ষেত্রে আপনারা কিছুটা ঘাটতি অনুভব করেন আর দেখুন ভ্রমণের সম্ভাবনা যেহেতু প্রবল তাই ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সাংবাদিকতা মাস কমিউনিকেশন পিআর অর্থাৎ পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের জগৎ বা ঝুঁকিপূর্ণ নানান পেশা শেয়ার মার্কেট বলুন এনি কাইন্ড অফ স্পেকুলেশন গেম যেখানে অনুমান শক্তি কাজ করে সেখানে কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন আপনারা কারোর অধীনে কাজ করতে খুব একটি পছন্দ করেন না নিজের অধীনেই কিন্তু অন্যদেরকে কাজ করাতে পছন্দ করেন আপনাদের অনুমান শক্তি প্রবল হওয়ায় আপনাদের মধ্যে অনেককেই আমরা শাস্ত্রী অকাল সায়েন্টিস্ট হিসাবেও কিন্তু দেখে থাকি শিক্ষাগত জীবনেও কিন্তু পিএইচডি লেভেলের পড়াশোনাও আপনারা করতে পারেন যদি আপনাদের জন্মছকে ছকে কেতু ঠিকঠাক পজিশনে থাকে দেখুন প্রেমের জীবনে কিন্তু আপনারা ভীষণ আকর্ষণীয় হন আপনাদের উদার মানসিকতা এবং স্বাধীন মনোভাবের কারণে আপনারা বারবার প্রেমে পড়েন আর আপনারা সহজেই মানুষকে আকর্ষণ করতে পারেন তবে সহজে কোনো সম্পর্কে ধরা দিতে চান না খুব বুঝে সুঝে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আপনারা আগ্রহী তাছাড়াও সম্পর্কে ঢুকে গিয়ে বিদ্ধ হওয়ার থেকে সম্পর্কে প্রবেশ করার আগে সব দিক বিচার বিবেচনা করাটাই যে বেটার এই বুদ্ধিটুকু আপনাদের আছে তবে প্রেমে একবার পড়লে সেটি দাম্পত্য জীবন পর্যন্ত কিন্তু গড়িয়ে যাবে অর্থাৎ লাভ ম্যারেজের যোগ প্রবল আপনারা হয়তো কোনো পুরুষ বা মহিলাকে আপনি মন থেকে ভালোবাসেন কিন্তু তাকে আপনি জানাবেন না জানাবেন না জানালে কী কী রিপারকেশন হতে পারে কি কি ফলাফল ঘটতে পারে সেগুলি কিন্তু আপনাদের মস্তিষ্কে আগে চলবে তার কারণ বুধ দ্বারা আপনারা প্রভাবিত তাই বুদ্ধি কিন্তু আপনাদের সর্বদাই প্রভাবী থাকবে ব্রেন আপনাদের অল টাইম খুব সার্প কাজ করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বাইরের দিক থেকে দেখে আপনাদের বোকা বা পাগল বলে মনে হলেও আপনি নিজের নিজের মনের কাছে জানেন যে কতটা বুদ্ধি আপনার মধ্যে কাজ করে এমনকি একসাথে তিন চার ধরনের কর্ম একই সময় করার ক্ষমতাও আপনাদের মধ্যে আছে সুতরাং মাল্টিটাস্কিংয়েও কিন্তু আপনারা মাহির আপনাদের রান্নার হাত খুব ভালো ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে ফিনান্সিয়াল ওয়ার্ল্ডেও আপনারা কিন্তু নিজেদেরকে দেখতেই পারেন সেখানেও কিন্তু আপনারা সফল হবেন বিয়ের আগে আপনাদের একাধিক সম্পর্ক থাকতেই পারে ফলে বিয়ে নিয়ে বেশ কিছুটা ভয়ে ভয়ে কিন্তু আপনারা থাকেন তবে নতুনভাবে শুরু করার ক্ষেত্রে ভাগ্যবশত আপনারা ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনীই পেয়ে যান তবে যখন আপনাদের মনকে কেউ পাল্টে দেওয়ার চেষ্টা করে অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তির দ্বারা মগজ ধোলাই হয়ে যান তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতেই পারে দাম্পত্য আপনাদের নেচার অনুমান শক্তি যেহেতু আপনাদের প্রবল তাই ইননেট জন্মগতভাবে আপনারা কিন্তু সন্দেহবাতীক ডাউটফুল প্রতিটা জিনিসেই সন্দেহ করা এটি আপনাদের স্বভাবজাত একটি ভঙ্গি তাই সিবিআই বা র এই ধরনের গুপ্তচর সংস্থায় কিন্তু আপনারা পপুলার হতে পারেন যাদের যে কোনো মাসে দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখে জন্ম বা যাদের ধরে নিন আট তারিখে জন্ম বা ২৬ তারিখে জন্ম সতেরো তারিখে জন্ম বা তিন তারিখে জন্ম একুশ তারিখে জন্ম বারো তারিখে জন্ম এই ধরনের ব্যক্তিবর্গের সাথে আপনাদের বন্ধুত্বতা সম্পর্কের উন্নতি এবং একসাথে জীবন কাটানোর প্রতিজ্ঞাও আপনারা করে ফেলতে পারেন সেখানেও কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন তবে দেখুন যেহেতু আপনাদের যদি পাঁচ চোদ্দো বা তেইশ তারিখে জন্ম হয় ব্রেন কিন্তু খুব সার্প তা আর আপনারা একই সাথে অনেক কাজ করতে পারেন মাল্টিটাস্কিং যার কারণে খুব ভালো বিজনেসম্যানও কিন্তু আপনারা হতে পারেন কিন্তু বিজনেস না করে অন্য কোনো কর্ম করলে ঘন ঘন পেশা পরিবর্তন করে থাকেন আর ইংরেজিতে একটি কথা আছে আ ম্যান উইদাউট নেম ইজ লাইক এ শিপ উইদাউট অ্যার্ডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই নিজের লক্ষ্যকে আপনারা যতটা মজবুত করতে পারবেন ততই কিন্তু আপনারা সাফল্যের দিকে ঠিক ততটাই ত্বরান্বিত হতে পারবেন আবার এই পাঁচ সংখ্যাটি কিন্তু কার্মিক নাম্বার অর্থাৎ জন্মে। কিছু হিসাব কিন্তু আপনাকে এ জন্মে চুক্তা করতে হবে আর তাই আপনাদের বলবো কোনো না কোনো প্রকার ত্যাগ শিকার জীবনে বড় সড়ো ধরনের কোনো ত্যাগ শিকার পৈতৃক সম্পত্তি ত্যাগ করতে পারেন নিজের কোনো সম্পর্ক ত্যাগ করতে পারেন বা নিজের কোনো কর্ম ত্যাগ করতে পারেন নিজের কোনো বদভ্যাস ত্যাগ করতে পারেন কোনো না কোনো ত্যাগ শিকার করার পরই কিন্তু আপনারা আপনাদের জীবনে প্রভূত পরিমাণে উন্নতি পরিলক্ষিত করবেন আপনারা জন্মের পরই একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদেরকে পড়তে হয় একটি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার পরই আরও একটি চ্যালেঞ্জ এসে হাজির হয়ে যায় এর কারণে মানসিক চাপের মধ্যে আপনারা হয়তো থাকেন তবে আপনাদের যে উচ্চাকাঙ্ক্ষা এটি কিন্তু আপনাদেরকে ইন ফিউচার আপনার সাফল্যের দিকে পৌঁছে দেবে চাকরি করুন বা বিজনেস করুন আপনারা কিন্তু অবশ্যই সফল হবেন আপনারা সর্বদাই কোথাও না কোথাও ভ্রমণে যেতে ভালোবাসবেন প্রেম রোম্যান্টিসিজম যৌনতা উভয়ের ক্ষেত্রেই কিন্তু আপনারা মাহির শুধুমাত্র নিজের পেটের দিকে খেয়াল রাখুন শরীরের ওজন বৃদ্ধির দিকে খেয়াল রাখুন নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন বেশি রাত জেগে যেন ঘুমাবেন না টাইমে খাওয়া দাওয়া ঘুম এবং টাইমে স্নানাদি সারা এগুলি যদি আপনারা করতে পারেন তাহলে দীর্ঘায়ু কিন্তু আপনারা হয়ে থাকতে পারেন যাদের যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ বা তেইশ তারিখে জন্ম এই ধরনের ব্যক্তিবর্গদের আমরা দেখেছি সাধারণত তিরিশ বছরের পরই কিন্তু প্রকৃত উন্নতি কাকে বলে সেটি আপনারা পরিলক্ষিত করতে পারবেন আপনাদের ছোটো ভাই বোনের সাথে সম্পর্কের হয়তো কিছুটা দুর্বলতা থাকতে পারে সেখানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি থাকতে পারে এমনকি একটা সময় পর পরিবার পরিজনদের সাথেও আপনাদের দূরত্বতা তৈরি হতে পারে মাঝে মাঝে একাকিত্বতা বা ডিপ্রেশনের অনুভূতিও আপনাদেরকে ভোগাতে পারে তবে সামাজিক বৃত্তকে যদি আপনারা বৃদ্ধি করতে পারেন আপনি যদি আপনার কাছের মানুষজনদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে পারেন আপনাদের মধ্যে কিন্তু স্পিরিচুয়াল গুরু বা মোটিভেশনাল মোটিভেশনাল স্পিকার হওয়ার প্রপার যোগ্যতা আপনাদের মধ্যে আছে কারণ কমিউনিকেশন স্কিল আপনারা মাহির আর তাই নিজের কমিউনিকেশন স্কিলকে হাতিয়ার করে নতুন নতুন বন্ধু নতুন নতুন মানুষজনের সঙ্গে মেশা আপনারা শুরু করে দিন এবং পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে যতটা সদ্ভাব বজায় রাখা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের সর্বদাই করা উচিত যাদের যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ বা তেইশ তারিখে জন্ম এই ধরনের ব্যক্তিবর্গেরা গরিব হয়ে জন্মালেও মৃত্যুবরণ করবে ধনী হিসাবে সাধারণত আপনারা গরিবের ঘরে জন্মান না বড়লোক বা মধ্যবিত্তের গৃহেই আপনাদের জন্ম হয়ে থাকে আর বয়স বাড়ার সাথে সাথে আপনাদের উন্নতি হতে থাকে নেশা ভাঙের প্রতি আকর্ষণ অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা এগুলি যখন আপনারা ত্যাগ করতে পারবেন এবং কোনো না কোনো ত্যাগের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে উন্নত করতে পারবেন এই গোপন সূত্রটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম ইংরাজিতে আরও একটি কথা আছে টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিস্টার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে তাই কথা বলুন কম শুনুন বেশি সেটাই কিন্তু আপনাকে আরও বেটারভাবে উপকৃত করবে সব কিছু যে প্ল্যানিং মাফিক করলেই আমরা লাইফে উন্নতি পাব তা কিন্তু নয় এমনও কিছু কিছু ব্যক্তি থাকে যারা কোনো কর্ম শুরু করে দেওয়ার পর প্ল্যানিং করে কর্ম একটা শুরু করে দিলেন তারপর সেখানে যা সমস্যা আসলো সেই ওয়াইজ ট্যাকেল করলেন আগের থেকে প্রি প্ল্যান্ড কোনো কর্ম না করে আপনারা যদি কর্মে শুরু করার পরই কর্মের ধাঁচ অনুযায়ী কর্মের প্রবাহ অনুযায়ী এগিয়ে যেতে পারলে আপনাদের জীবনে হানড্রেড পারসেন্ট উন্নতি পরিলক্ষিত হবে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকবেন অর্থ সঞ্চয়ের দিকে আপনাদেরকে মনোযোগী মনোযোগী হওয়ার প্রয়োজন আছে বিবাহের পর আপনাদের উন্নতি প্রবল বিবাহের পরেই কিন্তু আপনাদের উন্নতি বৃদ্ধি পেতে থাকবে এবার দেখুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনাদের সংখ্যার যে অধিপতি তিনি হচ্ছেন বুধ আপনার স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনোই অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে কোনো কিছু না পারলেও বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি একশো আটবার জপ করবেন আর আপনাদের আরও একটি জিনিস জানাবো বুধের অসীম কৃপা পাওয়ার জন্য রাস্তার যারা ঝাড়ুদার যারা গ্রুপ ডি লেভেলের কাজ করেন বাড়ির কাজের দিদি কাজের মেয়ে কাজের বউ বা কাজের লেবার সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ বা যারা হিজড়া উভয় লিঙ্গের যারা তাদেরকে সেবা শুশ্রূষা করুন এতে কিন্তু বুধ অত্যন্ত মজবুত হয় আর বিভিন্ন স্থানে ভ্রমণ করলেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় প্রতিদিন খাদ্য তালিকায় একটি এলাচ রাখতে পারেন এলাচ এতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় ভুলেও কোন শনিবার করে মদ মাংস খাবেন না শনিবারের দিন করে বেগুন সরিষার তেল খাওয়া থেকে বিরত থাকুন শনিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সরিষার তেল দান করতে পারেন তবে সরিষার তেল দান করার আগে সেই সরিষার তেলে নিজের মুখের প্রতিচ্ছবিটি দেখার পর দান করবেন তাহলে কিন্তু আরও বেটার পরিণাম আপনারা পাবেন আর যতটা সম্ভব ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হতে পারবেন ততই আপনারা আপনাদের জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি